আসসালামু আলাইকুম, আমি কাজী হাসান, কানাডা টরন্টো থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাইরে কি পরিমাণ তুষার স্তূপ হয়ে আছে। আমি যখন এই ভিডিওটা ধারণ করছি, এই মুহূর্তে বাইরে টেম্পারেচার -12 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এই মুহূর্তে বাসার ভিতরে টেম্পারেচার 25.5 ডিগ্রি সেলসিয়াস। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা পাতলা গেঞ্জি পরে আছি এবং একটা আরামদায়ক এনভায়রনমেন্ট আমার এই বাসার ভিতরে। বাইরে এত লো টেম্পারেচার, কিন্তু বাসার ভিতরে এত সুন্দর একটা টেম্পারেচার কীভাবে আমরা মেনটেন করতেছি সেটা নিয়েই থাকবে আজকের ভিডিওটা। এই ক্যানাডার এই বাড়িগুলা এই ঠান্ডা প্রধান দেশে কীভাবে ডিজাইন করা হয়েছে এবং কীভাবে এই বাসাগুলার ভিতরে টেম্পারেচার কন্ট্রোল করা হয় সেটা থাকবে এখানে। আশা করি পুরো ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে এই ভিডিওটি স্পন্সর করেছে কানাডায় বাংলাদেশিদের মধ্যে জনপ্রিয় পাওয়া রেমিটেন্স অ্যাপ ট্যাপ ট্যাপ সেন্ড। আমি নিজেও এই অ্যাপটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠানোর জন্য। এই অ্যাপটির আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি হল, কানাডা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য কোনো ট্রান্সফার ফি প্রদান করতে হয় না, আকর্ষণীয় কনভার্সন রেট, বাংলাদেশের প্রায় সব ব্যাংক সহ বিকাশে টাকা পাঠানো যায় এবং পাওয়া যায় বাংলাদেশ সরকার প্রদত্ত 2.5% ইন্টেন্সিভ বোনাস। তাছাড়া আমাদের ভিউয়ারদের জন্য ট্যাপ ট্যাপ সেন্ডের পক্ষ থেকে রয়েছে $10 ক্রেডিট গিফট। আপনি যদি নতুন ট্যাপ ট্যাপ ইউজার হয়ে থাকেন এবং স্ক্রিনে প্রদত্ত KAZI প্রমো কোডটি ব্যবহার করেন, তাহলে বাংলাদেশের গ্রহীতা $10 বেশি পাবেন। উদাহরণ হিসেবে ধরা যাক, আপনি একজন ট্যাপ ট্যাপ সেন্ডের নতুন ইউজার এবং বাংলাদেশে $10 পাঠাতে চাচ্ছেন। এই ক্ষেত্রে আপনি যদি আমাদের স্ক্রিনে প্রদত্ত এই KAZI প্রমো কোডটি ইউজ করেন, তাহলে বাংলাদেশের যে গ্রহীতা উনি পাবেন $20 সমপরিমাণ টাকা। তাছাড়া বাংলাদেশ সরকার প্রদত্ত 2.5% ইন্টেন্সিভ বোনাস তো আছেই। স্ক্রিনের এই কিউআর কোডটি ব্যবহার করে আপনি এখনই আপনার মোবাইল ফোনে ট্যাপ ট্যাপ সেন্ডের অ্যাপটি ইনস্টল করে ফেলতে পারবেন। তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনে এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক সহ অন্যান্য আনুষঙ্গিক ইনফরমেশন থাকছে। আমার বাসার এই জায়গাটাতে হলো আমাদের টেম্পারেচার কন্ট্রোল ইউনিটটা। আপনি যদি খেয়াল করেন যে এখানে আমার বাসার টেম্পারেচার আমি যেটা সেট করেছি সেটা হলো 25.5 সেলসিয়াস। এই তাপমাত্রাতেই সবসময় আমাদের বাসার রুম টেম্পারেচারটা থাকে এই উইন্টার সময়। এবং যদি আমরা বাইরের টেম্পারেচারটা একটু খেয়াল করি, দেখেন তা বন্ধুরা খেয়াল করেন বাহিরে টেম্পারেচার কিন্তু -12 সেলসিয়াস। তা বাহিরে যতই টেম্পারেচার থাকুক না কেন, রুম টেম্পারেচার সবসময় মেনটেন করা হয় এই 25.5 সেলসিয়াস। আমি এখানে টেম্পারেচার বাড়াইতে পারি, কমাতে পারি, আমাদের কাছে কমফোর্টেবল মনে হয় 25.5 সেলসিয়াস। তা এই কন্ট্রোলিং ইউনিটটা আমার বাসার বেসমেন্টে অবস্থিত টেম্পারেচার কন্ট্রোল ইউনিটটাকে কন্ট্রোল করে, যেটাকে আমরা বলি ফার্নেস। ওখানে হলো একটা হিটিং মেশিন আছে আর একটা হলো আপনার এয়ার কন্ডিশনার আছে, দুইটাকেই কন্ট্রোল করে এই ইউনিটটা। যখন এই রুমের টেম্পারেচারটা 25.5 সেলসিয়াসের উপরে চলে যায়, তখন অটোমেটিকলি আমাদের এয়ার কন্ডিশনটা চালু হয়ে যায় এবং টেম্পারেচারটাকে কমিয়ে 25.5 এ নিয়ে আসে। আবার বাসার টেম্পারেচার যখন এই 25.5 এর নিচে চলে যাবে, তখন অটোমেটিক আমাদের নিচে যে হিটিং সিস্টেমটা সেটা চালু হয়ে যাবে এবং হিটিং বাড়িয়ে এই টেম্পারেচারে নিয়ে আসে। তা মূলত উইন্টারের সময় এই আমাদের হিটিং ইউনিটেই বেশি চলে আর সামারের সময় এয়ার কুলারটা বেশি চলে, এয়ার কন্ডিশনটা। এখন আমি আমার বাসার বিভিন্ন জায়গায় আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, যেখানে আপনারা দেখতে পাবেন যে কোন জায়গা দিয়ে আসলে আমার বেসমেন্ট থেকে গরম বাতাসটা এই বাসায় ঢুকে আর কোন জায়গা দিয়ে এই বাসার যে
দূষিত বায়ু বা আমরা যে বাতাসটা অলরেডি ইউজ করে ফেলছি সেটা কোথা দিয়ে নিচে ফিল্টার হতে চলে যায় সেটা আমরা দেখব। একটু আগে আমার টেম্পারেচার কন্ট্রোলিং ইউনিটের রিডিং এ দেখেছেন যে বাইরে কিন্তু -12°C, আর আমাদের প্রতিটা রুমে এই ধরনের ভেন্টিলেটর আছে। এই যে ভেন্টিলেটর, এই ভেন্টিলেটর দিয়ে কিন্তু নিচ থেকে বাতাসটা গরম হয়ে এদিক দিয়ে চলে আসে। মানে আমরা একটু পরে যাব, আমার বেসমেন্টে যাব, সেই বেসমেন্টে দেখতে পাবেন যে একটা হিটিং ইউনিট আছে, যেই হিটিং ইউনিট আমাদের ঘরের বাতাসটাকে টেনে নিয়ে ওটাকে গরম করে এখান দিয়ে আবার বের করে দেয়। আবার ঠিক একই লাইন দিয়ে যখন আমাদের এয়ার কন্ডিশনটা চলে বাতাসটাকে ঠান্ডা করে এখান দিয়ে ছেড়ে দেয়। আমরা এখন যাব আমাদের যে হিটিং সিস্টেমটাকে দেখার জন্য। তাই এরকম ভেন্টিলেটর আমাদের বাসার বেশ কয়েকটা জায়গায় আছে, মানে আসলে প্রতিটা রুমেই একটা করে এরকম আছে। কোনো কোনো রুমে দুইটা আছে, যে রুমগুলো একটু বড় সেখানে এরকম দুইটা আছে। তাও অনেক বাসায়, মানে ক্যানাডার অনেক বাসায় এই ধরনের হিটিং সিস্টেম থাকে না। কিছু কিছু অ্যাপার্টমেন্টে আমি দেখেছি যে আপনার গরম পানির মাধ্যমে বাসার বাসাকে হিটিং করা হয়, তা ওদের ওখানে এই ধরনের ভেন্টিলেটর থাকে না, ওখানে রেডিয়েটরের মতো থাকে। আমি এখন সেটা দেখাতে পারছি না কারণ আমার বাসায় নাই। তা রেডিয়েটরের মতো থাকে বিভিন্ন রুমে, সেই রেডিয়েটরের ভিতর দিয়ে গরম পানি প্রবাহিত হয় এবং রুমটাকে গরম করে ফেলে। সাধারণত ক্যানাডার পুরাতন বাড়িগুলোতে ওই রকম রেডিয়েটর সিস্টেমের হিটিং সিস্টেম থাকে, আর বর্তমানের যে আধুনিক বাড়িগুলা সেগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই ধরনের হিটিং সিস্টেমের মাধ্যমে ভেন্টিলেটর ইউজ করে বাসাকে হিটিং করা হয়। তা বন্ধুরা, আমাদের এই বাসার বিভিন্ন জায়গায় এই ধরনের কিছু ভেন্টিলেটর আছে, এই ভেন্টিলেটর গুলোর কাজ হলো বাসার যেই এই বাতাসটা, মানে দূষিত বাতাসটা, সেটা টেনে নেয়। টেনে নিয়ে নিচে আমাদের যে ফার্নেস রুম আছে বা নিচে যে হিটিং সিস্টেম আছে সেখানে ফিল্টার করার ব্যবস্থা আছে। বাতাসটাকে ফিল্টার করে তারপরে হিটিং সিস্টেমে ঢুকায় এবং হিটিং সিস্টেমটা এই এই আমাদের টেনে নেওয়া বাতাসটাকে গরম করে আবার যেটাকে যে ভেন্টিলেটরটা দেখলেন যে ফ্লোরের মধ্যে অবস্থিত, সেই ফ্লোরে সেই ভেন্টিলেটরগুলো দিয়ে সেই গরম বাতাসটা আবার ট্রান্সমিট করে দেয় ঘরের ভিতরে। তা আমরা এখন নিচে যাব বেসমেন্টে, সেখানে আমরা দেখব যে আসলে আমাদের হিটিং সিস্টেমটা কিভাবে কাজ করতেছে। তা বন্ধুরা, আমি এখন আছি আমাদের বাসার বেসমেন্টে। যে রুমটাতে আমি এখন আছি এইটা হলো আমাদের ফার্নেস রুম, মানে এখানে দুইটা হিটিং সিস্টেম আছে। একটা হলো ওয়াটার হিটিং সিস্টেম, এটার মাধ্যমে পানি গরম করা হয়। আমাদের বাসায় গরম পানির ব্যবস্থা থাকে সবসময়, এই গরম পানির এই সিস্টেমটা এটার মাধ্যমে কন্ট্রোল করা হয়। আর ওই অংশটুকু হলো যে আমাদের বাসায় যে যে হট এয়ারটা যে আসে এটার মাধ্যমে আসে। শুধু হট এয়ার না, আমাদের বাসায় যখন সামারের সময় এয়ার কন্ডিশন চালু থাকে তখনও এয়ার কন্ডিশনের সিস্টেমটাও এটা দিয়ে কন্ট্রোল করা হয়। তা একটু আগে আমি দেখিয়েছি যে আমাদের বাসার বিভিন্ন রুমে কিছু ভেন্টিলেটরের মতো আছে যেখান থেকে বাতাস আমাদের রুমের বাতাসগুলো টেনে নেওয়া হচ্ছে। সেই টেনে নেওয়ার অংশটুকুর বাতাসগুলো এই এই লাইন দিয়ে আসে, মানে এটার মাধ্যমে এটার ভিতর দিয়ে আসে এবং এসে এই নিচে চলে যায়। চলে এখানে একটা হিটার আছে যেটা গ্যাসে পরিচালিত। এই যে আপনারা খেয়াল করেন, এটা কিন্তু গ্যাসের লাইন। এই গ্যাসের লাইনের মাধ্যমে এই যে অংশটুকু দেখতেছেন এটার ভিতরে কিন্তু আগুন জ্বলতেছে। আগুন জ্বলতেছে, আমাদের বাসার বিভিন্ন অংশ থেকে আসা বাতাসগুলা এটার ভিতর দিয়ে এই হিটার এই হিটিং সিস্টেমের মধ্যে ঢুকে এখানে আগুন জ্বলে, আগুনের মাধ্যমে সেই বাতাসটা গরম হয় এবং সেটা আবার এই যে এখান দিয়ে এই যে এটার ভিতরের মাধ্যমে বিভিন্ন রুমে আপনার ফোর্সলি বের করে দেওয়া হয়। আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন রুমের ফ্লোরে কিছু ভেন্টিলেটর মতো আছে, এই সেই ভেন্টিলেটর গুলোর মধ্যে মধ্যে এই এই চেম্বারের মাধ্যমে ওষুধ জায়গায় ডিস্ট্রিবিউশন হয়ে যায়। তা
এই অংশটুকু দিয়ে বাতাসটা ঢুকে এই হিটিং সিস্টেমে, আর এই ঢুকার আগে দিয়ে এখানে ফিল্টারিং হয়। এই যে এই যে দেখেন, খেয়াল করেন, এখানে কিন্তু ফিল্টার হয়ে বাতাসটা এই হিটিং চেম্বারে ঢুকতেছে, যেখানে আগুন জ্বলতেছে। আমরা কয়েক মাস পর পরই এই ফিল্টারটা চেঞ্জ করে দিই। আপনারা যদি খেয়াল করেন, এখানে ভবিষ্যতে ইউজ করার জন্য বেশ কিছু ফিল্টার অলরেডি আমি কিনে রেখেছি। ভবিষ্যতে যখন ওইটা ময়লা হয়ে যাবে, আমরা তখন এটা চেঞ্জ করে দিব। তা জায়গাটা অনেক ছোট, যে কারণে আমি জানি না ঠিক মতো ভিডিওতে আমি ধারণ করতে পারতেছি কিনা। এই যে এটা হলো গ্যাসের লাইন, আমাদের পুরো হিটিং সিস্টেমটা গ্যাসে পরিচালিত। এই যে গ্যাস, গ্যাস এখান দিয়ে ঢুকতেছে আর ভিতরে ভিতরে আগুন জ্বলতেছে। কিছুক্ষণ আগে আমি একটা কন্ট্রোলিং ইউনিট দেখিয়েছিলাম, যেখানে টেম্পারেচার সেট করা আছে। সেই কন্ট্রোলিং ইউনিটের মাধ্যমে এই এই হিটিং সিস্টেমটাকে কন্ট্রোল করা হয়। যখন টেম্পারেচার রিচ করে ফেলায়, তখন এই এই চেম্বারের যে আগুনটা, আগুনটা নিভে যায়। কিন্তু যখন হিটিং এর দরকার পড়ে, এটা পুরোপুরি জ্বলে ওঠে এবং পুরো সিস্টেমটাকে সে পরিচালিত করে। এখন কিন্তু আপনারা যে সাউন্ড পাচ্ছেন, এই সাউন্ডের অর্থ হলো যে ভিতরে কিন্তু আগুন জ্বলতেছে। এই যে খেয়াল করেন, আমি জানি না এই ছিদ্রটা দিয়ে আপনারা আগুনটা দেখতে পাবেন কিনা। আমি যদি খালি চোখে চেষ্টা করি, তাহলে আমি দেখতে পাই যে এখানে যে প্রজ্বলিত যে আগুনটা আছে সেটা দেখতে পাই। আর এটার মধ্যে যে ধোঁয়াটা তৈরি হয়, এই ধোঁয়াটা এই পাইপের মাধ্যমে আপনার উপরে যে একটা চিমনি আছে, আপনাদের সঙ্গে কিছুক্ষণ পরে আমি শেয়ার করবো চিমনিটা, সেই চিমনির মাধ্যমে বাহিরে বের হয়ে যায়। আর এই একই, আর এই একই সিস্টেমের সঙ্গে আমাদের এয়ার কন্ডিশনটাও সংযুক্ত। আমাদের উপরে যে কন্ট্রোলিং সিস্টেমটা, সেই কন্ট্রোলিং সিস্টেমটার মাধ্যমে এসিটা অটোমেটিক স্টার্ট হয়ে যায় যখন টেম্পারেচার বেড়ে যায়। আমাদের যে সেট করা টেম্পারেচার আছে, সেই টেম্পারেচারটা যদি, সেই সেট করা টেম্পারেচার থেকে যদি বাসার টেম্পারেচার বেড়ে যায়, তখন বাইরের এয়ার কন্ডিশনটা অটোমেটিক স্টার্ট হয়ে যায়। এবং এই একই ইউনিট ব্যবহার করে আমাদের বিভিন্ন রুমের যে ভেন্টিলেটরগুলা, সেই ভেন্টিলেটরগুলোর মধ্যে আপনার ফোর্সলি ঠান্ডা বাতাস দেওয়া হয়, তখন কিন্তু এই আগুনটা অটোমেটিক প্রায় নিভে যায় আর কি। আর এই যে এটা হলো আমাদের গরম পানির সিস্টেম, এটা ভর্তি পানি, এটাও কিন্তু গ্যাসে পরিচালিত। এই যে এটা হলো গ্যাসের লাইন, এই যে এটা গ্যাসের লাইন, গ্যাসের লাইন, লাইনের মাধ্যমে এখানে আগুন জ্বলতেছে, পানি গরম হচ্ছে। আর গরম পানির কারণে যে ধোঁয়াটা তৈরি হয়, সেই ধোঁয়াটা এই পাইপের মাধ্যমে বাইরে চলে যাচ্ছে। আর এগুলো হলো আমাদের বাসার পানির লাইন, যেই পাইপটার মাধ্যমে আমাদের ওয়াশরুম বা কিচেনে গরম পানি সরবরাহ করা হচ্ছে। তা বন্ধুরা, এটা হলো আমাদের বাসার চিমনি। একটু আগে বেসমেন্টের যেই ফার্নেসটা আপনারা দেখেছেন, যে হিটিং সিস্টেমটা দেখেছেন, সেই হিটিং সিস্টেমের ধোঁয়াগুলা এদিক দিয়ে বের হয় এই চিমনি দিয়ে। তাছাড়া আমাদের বাসায় আরেকটা চিমনি আছে ওই ওখানে, এই চিমনিটা আসলে ফায়ারপ্লেসের। তা আমাদের বাসায় একটা ফায়ারপ্লেস আছে যেটাতে লাকড়ি ইউজ করতে হয়, এবং লাকড়ির মাধ্যমে বাসাকে হিটিং সিস্টেমে নিয়ে আসা যায়, মানে বাসাকে গরম করা যায়। আমরা নর্মালি ওই ফায়ারপ্লেসটা ইউজ করি না। এখানে অনেকেই সেই কাঠের বা লাকড়ির ফায়ারপ্লেস ইউজ করে থাকে, তবে আমরা করি না। এই বাসাটা, আমাদের এই বাসাটা অনেক পুরনো, প্রায় 40 বছরের মতো হবে। আগে সম্ভবত প্রথম দিকে এই এই ধরনের কাঠের ফায়ারপ্লেস ইউজ করতো তখনকার যারা এই বাসায় থাকতেন। কিন্তু এখন এই আধুনিক ফার্নেস বা হিটিং সিস্টেম থাকার কারণে আমরা আর ওগুলো ইউজ করি না, ওই কাঠের ফায়ারপ্লেস ইউজ করে। তবে অনেকে, অনেক শৌখিন মানুষ আছেন যারা ওই কাঠের ফায়ারপ্লেসের হিটিংটা খুব পছন্দ করেন। এখানকার যারা নেটিভ ক্যানাডিয়ান আছেন, তারা অনেকেই এই সেই এখনো এই কাঠের ফায়ারপ্লেস ইউজ করেন।
তা অনেকেই জানতে চান যে আমাদের বাড়িগুলার স্লোপ গুলা এরকম কেন, এর একটা মেন কারণ হলো যে এই তুষার গুলা যেন সহজেই গলে একটা নির্দিষ্ট জায়গা দিয়ে পানিগুলা বেয়ে পড়তে পারে। আপনারা দেখেন তুষার কিন্তু গলতেছে, এই যে রোদের কারণে তুষার কিন্তু গলতেছে, আপনারা হয়তো খেয়াল করতে পারতেছেন তুষার পানি গলতেছে। তাই এই তুষারের পানিটা গলে ড্রেন আউট হয়ে একটা এই ধরনের পাইপ আছে, এই দেখেন এই যে পাইপটা, এটার মাধ্যমে কিন্তু নিচে চলে যাচ্ছে। তা এইটার একটা সুবিধা, এই ধরনের স্লোপ চাল বা ছাদ থাকার সুবিধাটা হলো এইটাই। তাছাড়া এই যে মাঝখানে যে ফাঁপা জায়গাটা আমাদের আমাদের এই যে সিলিং এবং উপরে যে চালটা এর মাঝখানে যে ফাঁকাটা, এটাকে আমরা বলি এটিক। আমার আমাদের দেশি ভাষায় আমরা বলি কার, আমি জানি না আপনারা যারা দেখতেছেন তারা এটা এই ওয়ার্ডের সঙ্গে পরিচিত কিনা। এই কাঠটার কার বা এটিকের মধ্যে কিন্তু তুষ জাতীয় একটা, মানে কাঠের গুঁড়া বা আমাদের দেশে যে ধানের তুষ এই জাতীয় কোনো একটা পদার্থ দিয়ে ভর্তি, মানে একটা ধরেন 1 ফিট বা 2 ফিট কিন্তু আমাদের এই সিলিং এর উপরে কিন্তু তুষ জাতীয় পদার্থ দিয়ে ভর্তি। ফলে এই যে উপরে যে স্নো পড়ে আছে বা বাইরে যে টেম্পারেচারটা, এটাও কিন্তু আমাদের নিচে ট্রান্সমিট হতে পারে না এই তুষের কারণে বা কাঠের গুঁড়ার কারণে বা যেই এটা হয়তো অন্য কোনো মেটেরিয়ালসও হতে পারে, আমার ঠিক জানা নাই। তবে আমার কাছে তুষের মতো মনে হয়েছিল ব্যাপারটা, আমি একবার ভিতরে ঢুকে সেটা দেখার চেষ্টা করছিলাম যে এই ফাঁপা জায়গাটার মধ্যে আসলে কি আছে। তা এবং দেখলাম যে প্রায় 2 ফিটের মতন এরকম তুষ জাতীয় পদার্থ দিয়ে ভর্তি, ফলে এর ফলে যে উপরে যে লো টেম্পারেচারটা সেটাও ভিতরে ট্রান্সমিট হতে পারে না। তা বন্ধুরা যদি বাহিরটা খেয়াল করেন তাহলে আমাদের বাসার বাইরে কিন্তু ইট দেখতে পাচ্ছেন, তাই না? ইটের ইটের বাড়ি বলে মনে হবে, কিন্তু প্রকৃতপক্ষে বাড়িটা ইটের হলো, ভিতরের অংশটুকু কিন্তু কাঠের একটা ফ্রেমের উপরে তৈরি এবং মাঝখানটা একটু ফাঁপা এবং একটা বিশেষ ধরনের মেটেরিয়ালস ইউজ করে যেন বাহিরের টেম্পারেচারটা ভিতরে না ঢুকতে পারে বা ভিতরের টেম্পারেচার যেন বাহিরে না যেতে পারে। তা আমরা একটু দেখবো যে আসলে ভিতরটা কি ধরনের মেটেরিয়াল দিয়ে তৈরি। এবং এই এই জায়গাটা যদি খেয়াল করেন ইটের অথবা সিমেন্টের, এবং আমার খেয়াল আছে আমি যখন এই হোলগুলো করছিলাম পুরো এক কাজে, আমার এগুলো ছিদ্র করতে খুবই কষ্ট হয়েছে, এত শক্ত যে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মানে ড্রিল মেশিনের বিটগুলোই নষ্ট হয়ে গেছিল এই এই হোলগুলো করতে গিয়ে। তা বাহিরের সিমেন্টের এই প্রলেপটা বা ইটের যে আস্তরণগুলো আমি দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু খুবই মজবুত, কিন্তু ভিতরে কিন্তু ফ্রেমটা কাঠের। আমরা একটু পরে আপনাদেরকে একটু দেখাবো আসলে ভিতরে কি ধরনের মেটেরিয়ালস ইউজ করা হয়। তা বন্ধুরা বাইরে তো ইটের দেয়াল, কিন্তু এই ভিতরটা কাঠের ফ্রেম এবং এই ফ্রেমের উপরে এই ধরনের একটা বোর্ড ইউজ করা হয়, একটা বিশেষ ধরনের বোর্ড ওরা ইউজ করে। দেখেন আমি যে আমার আঙ্গুল দিয়ে বাড়ি দিচ্ছি, সাউন্ডে বোঝা যাচ্ছে যে এটা কাঠ জাতীয় বা কোনো একটা বিশেষ ধরনের মেটেরিয়ালস, মানে যেটা আমি মিন করতেছি কোনো সিমেন্ট না। এবং এই বাহিরের ইটের প্রলেপ আর এই ভিতরে এই যে বোর্ড এর মাঝখানে যে ফাঁপা জায়গাটা, এই ফাঁপা জায়গাটার মধ্যে এই ধরনের বিশেষ ধরনের মেটেরিয়ালস ইউজ করা হয়, যার কারণে বাহিরের যে টেম্পারেচার সেটা ভিতরে ট্রান্সমিট হতে পারে না, আবার ভিতরের টেম্পারেচারটাও বাহিরে যেতে পারে না। তাছাড়া আমাদের এই বাসা বাড়ির যে গ্লাসগুলা, এই গ্লাসগুলো কিন্তু দুইটা লেয়ারের। আপনি যে গ্লাসটা দেখতেছেন এটা হলো ভিতরের গ্লাস, আর বাহিরের গ্লাসের মাঝখানে একটা ছোট্ট ফাঁকা জায়গা আছে, যে কারণে এই দুই লেয়ারের গ্লাস হওয়ার কারণেও ভিতরে টেম্পারেচার বাহিরে ট্রান্সমিট হতে পারে না এবং বাহিরে টেম্পারেচারও ভিতরে ট্রান্সমিট হতে পারে না। তা এখানে প্রতিটা বাসা বাড়ির গ্লাসগুলো এই ধরনের দুই লেয়ারের হয়ে থাকে।
তাছাড়া বন্ধুরা, আমাদের বাসা বাড়িতে এই ধরনের হিটিং সিস্টেমও থাকে, এটা এডিশনাল, এটা একটা আর্টিফিশিয়াল ফায়ারপ্লেস। এই ধরনের ফায়ারপ্লেসের মাধ্যমেও আমরা অনেক সময় বাসাকে অতিরিক্ত হিটিং সিস্টেমে নিয়ে আসি। এটা আসলে মানে আমাদের যদি মনে হয় যে এই রুমটাই একটু স্পেশাল ভাবে কন্ট্রোল করব, তখন এই ধরনের অতিরিক্ত ফায়ারপ্লেস বা হিটিং সিস্টেমও আমরা অনেক সময় বাসা বাড়িতে ইউজ করে থাকি। তা বন্ধুরা, আমাদের বাসার এই যে ফ্লোর ফ্লোর যদি খেয়াল করেন, এটা কিন্তু কাঠের। এখানকার বাড়ির ফ্লোর গুলা এই ধরনের কাঠের টাইলস দিয়ে তৈরি। এটি এগুলো এক জাতীয় কাঠের টাইলস। এই ধরনের কাঠের টাইলসের ফ্লোর হওয়ার কারণে আমাদের বাসার ফ্লোর গুলা অনেক গরম থাকে। বাংলাদেশিদের কাছে অনেকেরই একটা কোয়েশ্চেন থাকে যে বাংলাদেশের এই সামান্য শীতে বাংলাদেশিরা কাবু হয়ে যায়, আমরা কেন এই দেশের শীতে এতটা কাবু হই না। এর একটা কারণ হলো যে আমাদের দেশের বিল্ডিং গুলা এই ধরনের শীত প্রধান দেশের বিল্ডিং এর মতো করে তৈরি না। আমাদের দেশের এই ফ্লোরও কিন্তু ইটের থাকে, সিমেন্টের থাকে, ফলে ফ্লোর অনেক ঠান্ডা থাকে এবং দেয়াল যেহেতু সিমেন্টের থাকে, দেয়ালও প্রচুর ঠান্ডা থাকে। তা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের বাসার ভিতরটা কিন্তু আর সিমেন্টের না, ফলে এখানকার বাসার ভিতরটা বাংলাদেশের মতো এত ঠান্ডা থাকে না। তা বাংলাদেশে সিমেন্টের বাড়ি হওয়ার কারণে বা মাটির বাড়ি হওয়ার কারণে আমাদের দেশের শীতকালটা অনেক কঠিন হয়ে যায়। ইভেন আমরাও যখন বাংলাদেশে যাই বেড়াতে শীতকালে, আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশি শীত ক্যানাডা শীতের থেকে বেশি ঠান্ডা। তা এই ক্যানাডার বাড়িঘর, অফিস আদালত, গাড়ি ঘোড়া সবকিছু এমন ভাবে সাজানো, এত ঠান্ডার দেশ হওয়ার পরেও আমাদের কাছে কিন্তু ঠান্ডাটা অত কঠিন মনে হয় না যেমনটা আমাদের বাংলাদেশে গেলে আমাদের মনে হয়। তা বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব হয়ে নেবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।